স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাবনার আতাইকুলায় মহানবীকে নিয়ে কটুক্তির মামলায় 3 আসামির 10 বছরের সশ্রম কারাদণ্ড। রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় 34 জনের নামে মামলা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‍্যাব 12। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাবনার আতাইকুলায় মহানবীকে নিয়ে কটুক্তি ও অবমাননাকর প্রচারে সাইবার আইনে দায়েরকৃত মামলায় 3 আসামির 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর 7 আসামিকে খালাস দেয়া হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত 2 আসামি এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি খোকন পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা জানান, 2013 সালের 2 নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করা ছবি আপলোড করা হয়। পরে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন দেয়। পরে এ ঘটনায় 57 ধারায় মামলা করা হয়। তদন্তে জানা যায়, আসামি আমিনুল হোসেন তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটুক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। আরেক আসামি খোকন আসামি জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। আসামি আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলায় রাজীব বলে একজনের অ্যাকাউন্ট থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ব্যঙ্গাত্মক ছবি প্রচার করে এবং এই মামলায় আসামি জহুরুল ইসলাম একটা 164 করছেন, যেই মামলায় উনি বলেছেন যে খোকন নামের একজন তার আইডি থেকে এই তার দোকানে এসে এই কাজটা করেছে এবং আমিনুল এহসান উনি এই ছবিটা আরও মানুষের কাছে বিক্রি করেছেন, 20-25 জনের কাছে বিক্রি করেছেন, যার ফলে ওই এই ব্যঙ্গাত্মক ছবিটা প্রকাশ হওয়ার কারণে ওখানে একটা দাঙ্গার সৃষ্টি হয়, হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হয়, মন্দির দোকানঘর সব ভাঙচুর করা হয়, যার ফলে এই মামলাটা হওয়ার পরে এই আসামি 10 জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয় এবং আদালত এই আসামিদের মধ্যে 3 জনকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা এবং 3 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং অন্যান্য আসামিদেরকে এই মামলার থেকে খালাস প্রদান করে। রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় 34 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় 14 জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি 20 জনকে অজ্ঞাত আসামি করা হয়। বলিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় সাংবাদিকদের মারপিট, ক্যামেরা ছিনতাই ও ভাঙচুরের চেষ্টা এবং দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার রাজু আহমেদকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে এ মামলায় নগরীর শিরোইল এলাকার ফারুক আহমেদ, মঠপুকুর এলাকার রেজাউল করিম ও বড়বন গ্রামের লিয়াতককে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর আসামিরা হলেন দড়িখরবনা এলাকার রাজন, মোহনপুর বিদিরপুরের মাঝারুল ইসলাম চপল, কাজলা ধরমপুরের আফসারের ছেলে আল আমিন হোসেন, মতিহার থানার অক্টোয়ের মোড়ের শাহিনুর রহমান সোনা, চারকুড়ার মোড় এলাকার আবু কাউসার মাখন, কুমারপাড়ার শামসুল ইসলাম, সুমন হোসেন, মুন্নাফের মোড়ের সুভাষ, উপশহরের হারুন রশিদ, উপজেলা মোহনপুরের শাহিন সাগর। এছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা 18 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। রোববার সকালে নগরের শহীদ AHM কামারুজ্জামান চত্বরে একটি মানববন্ধন থেকে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এ সময় লাঞ্ছিত করা হয় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম সহ 4 জন সাংবাদিককে। রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলিয়াম GI পণ্য হিসেবে স্বীকৃতি, আমে ব্যবহৃত ব্যাগ কৃষি পণ্য হিসেবে ঘোষণা ও ট্যাক্স মকুফ। নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন 46 কেজির নিচে নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল 11টায় ম্যাঙ্গো ফাউন্ডেশনের আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল গেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ম্যাঙ্গো ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষি পণ্য উৎপাদন ও সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক মুঞ্জের আলম সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রকৃতভাবে রাজশাহীর চেয়ে ইতিহাস, উৎপাদনের পরিমাণ ও নানান দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলিয়াম এগিয়ে রয়েছে বহুকাল থেকে। সব দিক দিয়ে রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলিয়াম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য অগ্রগণ্য। তাই রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলিয়াম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য পুনর্বিবেচনার দাবি জানান আম চাষী, আম সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক সচিব ও জনপ্রতিনিধিরা। মানববন্ধনে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার দিয়ে সর্বশ্রেণী পেশার মানুষ অংশ নেন। জেলা প্রশাসক বরাবর ম্যাঙ্গো ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন করা হয় বলেও জানান ম্যাঙ্গো ফাউন্ডেশনের নেতারা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‍্যাব 12। গত রবিবার রাত 8:30 দিকে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারণার অপরাধে ভুয়া চিকিৎসক খায়রুল ইসলামকে 2 মাসে বিনাশ্রম কারাদণ্ড এবং ভুয়া চিকিৎসক দ্বারা ক্লিনিক পরিচালনার দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন মাহবুবকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামি ভুয়া ডাক্তার খায়রুল ইসলাম উল্লাপাড়া থানার কয়রা চরপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে সদ্য গঠিত রাজশাহী মহানগর যুবদলের কমিটি গঠন করায় জাতীয়তাবাদী যুবদল রাজশাহীর শাহমখদুম থানা এবং চন্দ্রিমা থানার আয়োজনে অযোগ্য এই কমিটি বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর বিএনপির কার্যালয়ে এর প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা ত্যাগী নেতাদের বাদ দিয়ে মহানগর যুবদলের নবগঠিত কমিটি গঠনের বিষয়ে তীব্র প্রতিবাদ জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকুভাইকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় যুবদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের শাহমখদুম থানা যুবদল আহ্বায়ক মোহাম্মদ নাসিম খান, চন্দ্রিমা থানা যুবদলের আহ্বায়ক ফাহিজুল হক ফাহি, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, চন্দ্রিমা থানা যুবদল যুগ্ম আহ্বায়ক আমিন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম জনি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই মহানগর কমিটি যদি ব্যবস্থা না নেন, আপনারা না করেন, শাস্তিমূলক ব্যবস্থা না নেন, তাহলে আমরা অনুগ্রহে 8টি থানা এবং রাজশাহী মহানগর যুবদলকে ঐক্যবদ্ধ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যম দিয়ে এই কমিটিকে পরিস্থিত করব। দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা এবং প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল 11টায় জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার AKM রওশন আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও পৌর মেয়র রাবেয়া সুলতানা। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনীষ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আজিজার রহমান সহ উপজেলা যুব উন্নয়ন অফিস কর্মকর্তা কর্মচারী, যুব ও যুব নারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে যুব ও যুব নারীদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র ও ঋণের টাকা চেক বিতরণ করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।